নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। আমি আজকে চন্দ্রগ্রহণ নিয়ে ভিডিও দিয়েছিলাম 5 তারিখে। আবার চলে আসছে সূর্যগ্রহণ, সেই সূর্যগ্রহণ নিয়ে বিস্তারিত বলবো। এরকম যা যা সামনে আমাদের আরও চন্দ্রগ্রহণ আছে বা অন্যান্য যা যা সমস্যা, ভালো মন্দ সব কিছু নিয়েই আমি কিন্তু আপনাদের আগাম ভিডিও দিয়ে জানিয়ে থাকি। তাই আজকে সূর্যগ্রহণ নিয়ে ভিডিওটা করছি। দেখবেন আগাম দেওয়ার উদ্দেশ্য, আপনারা সেগুলোকে কাজে লাগান আর ভালো থাকার চেষ্টা করুন। এই সূর্যগ্রহণের কারণে চারটে রাশির, যে চারটে রাশির নাম আমি বলবো, তাদের উপরে কিন্তু কুপ্রভাব পড়বে, তারা কিন্তু সমস্যায় পড়তে চলেছে। এই কারণেই আমি ভিডিওটা আগাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু সতর্ক থাকবেন, চারটে রাশি খুব সতর্ক থাকতে হবে। আর এই সূর্যগ্রহণটার নাম দেওয়া হয়েছে চূড়ামণি সূর্যগ্রহণ, কারণ এটা রবিবারে পড়েছে। আর 2020 সালের জুন মাসের 21 তারিখ সূর্যগ্রহণটা, সময়টা সকাল 7টা 4 মিনিটে লাগছে। 8টা 4 মিনিটের মধ্যে পূর্ণগ্রাস শুরু, এটা স্থায়ী হবে 3 ঘন্টা 33 মিনিট। এর মধ্যে আপনারা সবাই জেনেই গেছেন সূর্যগ্রহণে কি করতে হয় কি না করতে হয়। ওই টাইমটা রান্না করবেন না, খাওয়া দাওয়াটা করবেন না, যতটা পারেন ছুরি কাঁচি এসব ব্যবহার করবেন না, বাইরেও কম থাকার চেষ্টা করবেন। কারণ যখন গ্রহণ, সূর্যগ্রহণ চলে, তখন কিন্তু অনেক জীবাণু আমাদের অ্যাটাক করে। আর তারপরে আপনাদের গায়ে যে জামাটা থাকবে, মহিলাদের যে শাড়িটা থাকবে, যখন সূর্যগ্রহণ শেষ হবে সেগুলো কিন্তু একটু গরম জল করে ধুয়ে ধুয়ে ফেলবেন। ওই জামা প্যান্টটা যেটা পরে আছেন সেটা কিন্তু না ধুয়ে রাখবেন না, করে ধুয়ে ফেলবেন। আর তারপরে আপনারা স্নান করে নেবেন, এটা কিন্তু অবশ্যই জানেন, তাও আবার আমি বলে দিলাম। আর আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি করার উদ্দেশ্য হচ্ছে সতর্ক করে দেওয়ার চারটে রাশিকে, সূর্যগ্রহণ নিয়ে বিস্তারিত বলার জন্য না, এই সূর্যগ্রহণে চারটে রাশির বিপদ হতে পারে সেই কারণে আগাম জানানো উদ্দেশ্য চারটে রাশির প্রবলেম। এবার আসি এই রাশিগুলো কোন কোন রাশি যাদের কুপ্রভাব পড়তে চলেছে এই সূর্যগ্রহণের কারণে। সেই রাশিগুলো হচ্ছে মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, ধনু রাশি। এই রাশিগুলো আপনারা একটু সতর্ক থাকবেন, আপনাদের কিন্তু কুপ্রভাব আসতে চলেছে সূর্যগ্রহণের দিন থেকে। আমি এর আগেও চন্দ্রগ্রহণ নিয়ে বলেছিলাম যে আমাদের সুপ্রভাব কুপ্রভাব 15 দিন পর্যন্ত বিস্তার করে, সেটা কিন্তু সূর্যগ্রহণের ক্ষেত্রেও, এটা সূর্যগ্রহণের দিন থেকে কিন্তু 15 দিন পর্যন্ত কার্যকারিতা থাকে। এবার এগুলো একটু মেনে চলবেন, একটু সতর্ক থাকবেন, তাহলে অনেকটা এড়িয়ে যেতে পারবেন। এটাই আপনাদের জানানোর ছিল, এই চারটে রাশিকে সতর্ক করা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আমার এই সূর্যগ্রহণের ভিডিওটা অ্যাকচুয়ালি করা এই চারটে রাশি সাবধান করার, আর সূর্যগ্রহণ নিয়ে বিস্তারিত ভিডিও আমি অন্য টাইমে দেবো। আগে সতর্কটা করে দিলাম চারটে রাশির, এদের কিন্তু কুপ্রভাব আসবেই। আজ এই পর্যন্তই, আবার আসবো আপনাদেরই হেল্পের জন্য। অনেক অনেক ভিডিও আছে, অনেক অনেক সমস্যা বা ভালো খবর, সেগুলো অবশ্যই আমি আপনাদের কাছে দিয়ে থাকি। সুস্থ থাকুন, ভালো থাকুন,
বাড়িতে থাকুন আর চ্যানেলটা অনেক অনেক শেয়ার করুন যেন সবাই এটা দেখতে পারে।